পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠিত হলো মঙ্গলবার। ব্লক আধিকারিকের উপস্থিতিতে এই উপসমিতি গঠন করা হয়। উপসমিতিগুলি হলো শিল্প ও পরিকাঠামো, শিক্ষা ও জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণী সম্পদ, শিশু ও নারী কল্যাণ। এদিন প্রধান ও উপপ্রধান সহ 11 জন সদস্যের উপস্থিতিতে উপসমিতি গঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু সাঁতরা, উপপ্রধান মোহাম্মদ আইয়ুব নবী মল্লিক। এই তরফ থেকে বলবো, আমাদের মেমারি 2 ব্লক এলাকায় 9টি গ্রাম পঞ্চায়েত আছে। 9টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটিতেই শান্তিপূর্ণভাবে আমাদের উপসমিতিগুলো গঠিত হচ্ছে বা হয়ে যাচ্ছে। কটি উপসমিতি আছে মোট গ্রাম পঞ্চায়েতে? 4টি করে উপসমিতি হয়, 4টি করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে গঠিত হচ্ছে। কি কি আছে উপসমিতি? শিল্প পরিকাঠামো, কৃষি ও প্রাণী সম্পদ, শিশু নারী কল্যাণ, শিক্ষা ও জনস্বাস্থ্য, এই 4টি উপসমিতি গঠিত। আমাদের মেমারি 2 নম্বর 3-9টা অঞ্চলের সাথে সাথে আমাদের বিজু 2 নম্বর অঞ্চলে উপসমিতি গঠন হবে। উপসমিতি কটি আছে আমাদের? 4টি। কি কি? আমাদের হচ্ছে শিল্প পরিকাঠামো, শিশু নারী কল্যাণ, শিক্ষা ও জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণী সম্পদ। এই উপসমিতি থেকে জনসাধারণ কিভাবে পরিষেবা পাবে বলে আশা রাখেন? বিদ্যুৎ যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলোকে মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই সমিতি তৈরি করা, যাতে মানুষের পরিষেবাটা তাড়াতাড়ি পায়। আজকে এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? আমাদের উপস্থিত ছিলেন অফিসার ছিলেন, আমাদের বিজু 2 নম্বরের প্রধান মেধুদী, আমি নিজে, আর আমাদের পঞ্চায়েত। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।